লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হকের করোনা মুক্তিতে দোয়া ও শুকরানা মাহফিল। বিডি স্টার টিভি নিউজ রিপোর্টার এনামুল কবির মোল্লা, সাথে আছি আমি তানজানা রহমান লিসা। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ায় দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে 4টায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুল হুদার পরিচালনায় এতে ভার্চুয়ালি যুক্ত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, তৈবুর রহমান, আলী আকবর, ব্যবসায়ী আক্তার হোসেন, ফজলুর রহমান, নুরুল আমিন, মানিক মিয়া, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান, মাওলানা আব্দুল হক, অধ্যক্ষ আব্দুল কাদির, শিক্ষক ফারুক আহমেদ, ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিকী, রুবেল আহমেদ প্রমুখ সহ লক্ষ্মীপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। দোয়া ও শুকরানা মাহফিলের শুরুতে উপস্থিতিতে উদ্দেশ্যে বক্তব্যে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক বলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি অসুস্থ থাকা অবস্থায় যারা আমার জন্য দোয়া করেছেন, সার্বক্ষণিক আমার খোঁজ খবর নিয়েছেন, সবার নিকট আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় আমৃত্যু কাজ করে যেতে পারি। উল্লেখ্য, দোয়ারাবাজারের 7 নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক জ্বর সর্দি গলা ব্যথা নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা দেন। গত 28 সেপ্টেম্বর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।